আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমাদুহু আলা রাসূলিহিল কারীম আম্মা প্রিয় দর্শক আজকে আপনাদেরকে একটি চাঞ্চল্যকর তথ্য দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুবই সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদেরকে শোনাব আশা করছি আপনাদের ঈমান তরুদাজা হবে এবং আমল করার আগ্রহ আরও বেড়ে যাবে সময়ত বন্ধুগণ খুব সাম্প্রতিক সময়ে প্রায় দেড় মাস ধরে অস্ট্রেলিয়ায় দাবানলের আগুন জ্বলছে যে আগুনের কারণে প্রায় পঞ্চাশ কোটি প্রাণী অলরেডি মানে মারা গেছে এবং অনেক মানুষেরও মৃত্যুর খবর আমরা সংবাদ মাধ্যম থেকে শুনেছি সম্মানিত বন্ধুগণ অস্ট্রেলিয়ার যে আগুন নির্বাপক যে বাহিনী আরও অন্যান্য বাহিনীর সহায়তা নিয়ে প্রায় দেড় মাস যাবত আগুন নেবানোর চেষ্টা করতেছে দাবানলের তো সম্মানিত দর্শক তারা তাদের পক্ষ থেকে আগুন নেবানোর জন্য যত চেষ্টা করার দরকার তারা করতেই আছে। তো এমত অবস্থায় অস্ট্রেলিয়ার সরকার মুসলমানদের মুসলমানদের সমস্ত বড় বড় নেতা রয়েছে তাদের স্বর্ণাপন্ন হন এবং তাদেরকে দোয়া করতে বলেন সম্মিলিত দোয়া আপনারা সকলেই জানেন যে বৃষ্টির জন্য সম্মিলিতভাবে খোলা আসমানের নিচে যদি দোয়া করা হয় তাহলে বৃষ্টি বর্ষিত হয় এরকম অসংখ্য নজির রয়েছে যে বৃষ্টির জন্য দোয়া করার সাথে সাথেই বৃষ্টি হয়েছে তো প্রিয় বন্ধুগণ এরকম একটি ঘটনা ঘটে অস্ট্রেলিয়ায় যেখানে অনেক মুসলমান একত্রিত হয়ে একটি মাঠের মধ্যে আল্লাতাল কাছে দোয়া করে বৃষ্টির জন্য এবং এই দোয়া করার দেড় ঘন্টার মধ্যেই অস্ট্রেলিয়ায় বৃষ্টি শুরু হয়ে যায় সুবহান আল্লাহি অব হামদিহি এটা হলো একটা আল্লাহতালার নিদর্শন আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ তালার সাথে সাথেই দোয়া কবুল করে নেন সম্মানিত বন্ধুগণ আমরা অনেকেই হতাশ হয়ে যাই যে আমরা দোয়া করতেছি আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না যে জিনিসটা চাচ্ছি সেটা কেন এখনই পেয়ে যাচ্ছে না সেই জিনিসটা যদি আপনার জীবনে মঙ্গল কল্যাণ বয়ে নিয়ে আসে তাহলে আল্লাহ তালা সেটা সাথে সাথে আপনাকে দিবেন আর যদি সেটা আপনার ক্ষতির কারণ হয় তাহলে আল্লাহ আল্লাহতালা সেটা আপনার জন্য রেখে দেন সেটা আপনাকে আল্লাহ তালা পরকালে দিয়ে দেবেন এজন্য ধৈর্য হারা উচিত নয় আরেকটি কথা আছে যে আল্লাহ তালাকে ডাকার মতো ডাকলে আল্লাহ তালা অবশ্যই শোনে আর যদি আপনার মনের ভিতরে ইমান না থাকে ইমানের স্পিট না থাকে ইমানের যদি ক্ষমতা না থাকে বিশ্বাস না থাকে তাহলে কিন্তু আপনার দোয়ায় কোনো কাজ হবে না তো সম্মানিত বন্ধুগণ এরকম একটি ঘটনা আমার এলাকায়ও ঘটেছে আমাদের এলাকায় একজন মানে অনেক বড় একজন হুজুর আছেন ওনার নাম হচ্ছে মুফতি আবুল হাসান সাহেব ওনাকে পীর হিসেবে আর কি আমাদের এদিকে অনেক মানুষ চেনেন বা ওনার কাছে দোয়া নেওয়ার জন্য যান আমরাও জানি ওনার একটা দাওরা হাদিস মাদ্রাসা আছে উনি ওই দাওরা হাদিস মাদ্রাসার পরিচালক তো খুবই মানে পর ব্যক্তি এবং খুব সম্মানিত এবং খুব এলেমালা ব্যক্তি তো আমাদের এইদিকে প্রায় অনেক দিন যাবত বৃষ্টি হয় না এটা কিছুদিন আগের ঘটনা বলতেছি তারপরে ওনার নেতৃত্বে খোলা আসমানের নিচে দোয়া করা হয় তো দোয়া শেষ হওয়ার আগেই বৃষ্টি শুরু হয়ে যায় সুবাহান আল্লাহ মানুষ বৃষ্টির কারণে দোয়া ছেড়ে দিয়ে উঠে দৌড় শুরু করছে এত রূপে বৃষ্টি শুরু হয়েছিল তো প্রিয় বন্ধুগণ এই ঘটনাগুলো কি প্রমাণ করে এই ঘটনাগুলো দ্বারা আমরা এটাই বুঝতে পারি যে আল্লাহ তালাকে ডাকলে আল্লাহ আল্লাহতালা অবশ্যই আমাদের ডাক শোনেন এবং আল্লাহ তালা আমাদের দোয়াগুলো কবুল করেন দোয়ার ফলাফল পাওয়ার জন্য ধৈর্য ধরতে হবে